হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো যারা আমার কাছ থেকে ভিপিএস নিয়েছেন এবং ফোনে কাজ করবেন তাদের জন্য এই ভিপিএস ভিডিওটা আপনারা যারা ফোনে কাজ করতে চান তারা কিন্তু এইভাবে আপনার ভিপিএসটাকে অ্যাক্সেস করে কাজ করতে পারবেন ঠিক আছে তো এটা হলো একটা অ্যান্ড্রয়েড ইমুলেটার যেটা পিসির জন্য ঠিক আছে তো আপনারা আপনার অ্যান্ড্রয়েড ফোনে যাওয়ার পরে একেবারে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সরি এখাতে প্লে স্টোর ওপেন করার কোনোই মানে হয় না এখানে প্লে স্টোরে চলে যাবেন আপনারা প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন রিমোট ডেস্কটপ আচ্ছা রিমোট লিখে সার্চ সার্চ করার পরে আপনার যে প্রথম অ্যাপ্লিকেশনটা আসবে এটা ওপেন করে নেবেন জাস্ট ওপেন করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর সিম্পলি ওপেন করবেন এখান থেকে তো দেখেন এইটা প্রথমে আপনারা যখন এটা ওপেন করবেন তখন এটা থাকবে না তো আপনি কীভাবে কানেক্ট করবেন তো এই বাটনটা ক্লিক করবে ডেস্কটপে ক্লিক করবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার হোস্ট নেম দিতে হবে অর্থাৎ আপনাকে যে আইপিটা আমি প্রোভাইড করব সেটা আপনার এখানে দিতে হবে তো আইপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে প্রেস করতে একটু প্রবলেম হয় তো এখানে দিয়ে দিলাম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটর যদি না থাকে তাহলে আপনি লিখে নেবেন আর অবশ্যই থাকবে অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার পরে এখানে সেটি ক্লিক করবেন

তো ঠিক আছে বন্ধুরা এইটাই ছিল ভিডিও আপনারা এখানে একটু একটু সমস্যা ফেস করবেন সেটা হলো যখন আমার ডেস্কটপটা অন হবে সেখানে কিন্তু আমি পাসওয়ার্ড দেওয়াটা হাইড করে রাখছি ওইখানে একটা পাসওয়ার্ড চাবে যে পাসওয়ার্ডটা আমি আপনাদের দিয়ে দেবো এই যে এই পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলে আপনাদের মোবাইলেও কিন্তু এটা এরকম হয়ে যাবে আর আপনি যদি আপনার মোবাইলটাকে রোটেশনটাকে এরকমভাবে একটু ব্যাকা করে দেন তাহলে কিন্তু একেবারে ফুললি একেবারে কম্পিউটারের মতো কাজ করতে পারেন আর এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন টাস্ক তো এই টাসে এখন আপনি যেখানে ক্লিক করবেন না কেন সেটা কিন্তু ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনার রিমোটলি এইটাতে আপনার অ্যান্ড্রয়েডে যেভাবে কাজ করেন ঠিক ওইভাবে কাজ করতে পারবেন তো এটাই ছিল ভিডিও যারা ফোনে কাজ করতেছেন তারা খুব ভালোভাবে কাজ করুন ভালোভাবে কাজ করে ভালো মতো আর্নিং করুন তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা